জজিলাগিরি পথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে? শ্রীনগর ও লে। রেটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে? যমুনেত্রী। হিমাদ্রি পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নামচা বারাওয়া। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ। লকটক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লকটক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? আরাবল্লী পর্বতের। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কি? সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলো হীরা। সবচেয়ে নরম খনিজ পদার্থ কোনটি? সবচেয়ে নরম খনিজ পদার্থ হলো টেল্ক। কফি উৎপাদনের জন্য বিখ্যাত দেশ কোনটি? কফি উৎপাদনে বিখ্যাত দেশ হলো ব্রাজিল। বিশ্বের বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ কোনটি? চিলি বিশ্বের বৃহত্তম কপার উৎপাদনকারী দেশ। দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশ হলো ব্রাজিল। বিশ্বের সবচেয়ে জনবহুল কৃষ্ণ দেশ কোনটি? ভেনেজুয়েলা। পৃথিবীর অন্যতম আখ উৎপাদনকারী দেশ কোনটি? কিউবা। কোন দেশে সবচেয়ে বেশি রেলপথ আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রেলপথ আছে। বিশ্বের প্রধান তুলা রপ্তানিকারক দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্র হলো বিশ্বের প্রধান তুলা রপ্তানিকারক দেশ। কানাডা যে শিল্পের জন্য বিখ্যাত সেটি হলো কাগজ শিল্প। ডায়েট কোন দেশের পার্লামেন্ট? জাপানের পার্লামেন্ট হলো ডায়েট। বাংলায় তেভাগা আন্দোলন কবে শুরু হয়? 1946 সালে বাংলায় তেভাগা আন্দোলন শুরু হয়। দেশে সবুজ বিপ্লব প্রথম কোথায় হয়? পাঞ্জাব ও হরিয়ানায় প্রথম সবুজ বিপ্লব দেখা যায়। টাল আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ফিলিপিন্সে টাল আগ্নেয়গিরি অবস্থিত। দ্য এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত? কিদাম্বি শ্রীকান্ত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। প্রাকৃতিক গ্যাসে সর্বাধিক কোন গ্যাস থাকে? প্রাকৃতিক গ্যাসে সর্বাধিক মিথেন গ্যাস থাকে। কিসের গতি মাপতে ম্যাক ব্যবহার করা হয়? বিমানের গতি মাপতে ম্যাক ব্যবহার করা হয়। এলাচে কোন রাসায়নিকের জন্য গন্ধ পাওয়া যায়? সিনেওল। গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? এলাহাবাদ শহরের পাশ দিয়ে। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল পারমানেন্ট ইকোনমি? চিপকো আন্দোলনের। ওড়িশা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি? ওড়িশা রাজ্যের স্টেট অ্যানিম্যাল হলো সম্বর হরিণ। আমন ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? ভারত ও পাকিস্তানকে। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত। অক্ষাংশ নির্ণয় করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেক্সটেন্ট যন্ত্র। পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি? আলাস্কার হুবার্ড। পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? নরওয়ের সেভলে ফিয়র্ড।